প্রজাপতি ব্রহ্মকুমার ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয় মহিলাদের দ্বারা পরিচালিত বিশ্বের সবচেয়ে বড় সংগঠন। ঈশ্বর মায়েদের বোনেদের সামনে রেখে তাদের যথাযোগ্য মর্যাদা দিয়ে পবিত্র সুখ শান্তিময় দুলিয়া তথা সভ্যযুগের পুনরায় স্থাপনের কাজে ব্রতী রয়েছেন। পার্বত্য ত্রিপুরায় এই সমস্ত আত্মপ্রকাশ করে 1995 সালে। 2020 সালে এই সংস্থার 25 বছর পূর্তি হয়, কিন্তু করোনার কারণে সংস্থার রজত জয়ন্তী উৎসব পালন করা সম্ভব হয়নি। বর্তমানে পরিস্থিতি অনুকূল হওয়ার কারণে আগামী 7 ও 8 মে দুই দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে উদযাপন করা হবে রজত জয়ন্তী উৎসব। এবারের এই অনুষ্ঠানে ত্রিপুরা রাজ্যের বিভিন্ন প্রান্তের 19 জন শিক্ষিতা কুমারী কন্যা মানব সেবা তথা ঈশ্বর সেবায় নিজেদের জীবন সমর্পণ করে দিতে চলেছেন। বৃহস্পতিবার আগরতলা প্রেস ক্লাবে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে সংস্থার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা একথা জানান। তারা আরো জানান, আগামী 7 মে ব্রহ্মকুমারীজের ত্রিপুরার সেবা রজত জয়ন্তী অনুষ্ঠান শুরু হবে সন্ধ্যা 5:30, যেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। সম্মানিত অতিথি হিসেবে থাকবেন ত্রিপুরা বিধানসভার উপাধ্যক্ষ বিশ্ববন্ধু সেন, থাকবেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার এবং 13 নং প্রতাপগড় বিধানসভা কেন্দ্রের বিধায়ক রেবতী মোহন দাস, ব্রহ্মকুমারীজের মাউন্ট আবুস্থিত মুখ্য কার্যালয়ে সংযুক্ত মুখ্য প্রশাসিকা ব্রহ্মকুমারী রাজযোগিনী সন্তোষ দিদিজি এবং গুজরাটের আশাবাড়ির সব জোনের অন্তর্গত সেবা কেন্দ্র সমূহের ডিরেক্টর ব্রহ্মকুমারী রাজযোগিনী সারদা দিদিজি। এছাড়াও থাকবেন লোয়ার আসাম, অরুণাচল প্রদেশ, মণিপুর, মেঘালয়, ত্রিপুরা এবং বাংলাদেশ সেন্টার সমূহের ডিরেক্টর ব্রহ্মকুমারী রাজযোগিনী শীলা দিদিজি। এদিন সকাল 10টায় বহিরাজ্য থেকে আগত অতিথিদের স্বাগত অভিনন্দন অনুষ্ঠানে উপস্থিত থাকবেন সামাজিক ন্যায় এবং সশক্তিকরণ দপ্তরের কেন্দ্রীয় মন্ত্রী প্রতিমা ভৌমিক এবং 8 মে সকাল 10:30 থেকে ত্রিপুরার বিভিন্ন প্রান্ত থেকে 19 জন কুমারী বোন বিশ্ব সেবায় নিজেদের সমর্পিত করবেন। রজত জয়ন্তী উপলক্ষে একটা বিরাট বড় অনুষ্ঠান হতে চলেছে, তার জন্য আজকের এই প্রেস মিট। তো আপনারা সবাই জানেনই প্রজাপিতা ব্রহ্মকুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয় ত্রিপুরা রাজ্যে আজকে 26-27 বছর ধরে কাজ করছে, এবং এই 2 বছর তো মাঝখানে কোভিড পিরিয়ড ছিল, আমরা রজত জয়ন্তী করতে পারিনি। আগামী 7 আর 8 মে মাসের এই 2 দিনে রজত জয়ন্তী অনুষ্ঠান হচ্ছে। এই অনুষ্ঠানে ভারতের বিভিন্ন প্রান্ত থেকে, বিভিন্ন রাজ্য থেকে অনেক ভাই বোনদের এখানে আগমন হয়েছে, এবং আমাদের হেডকোয়ার্টার রাজস্থান মাউন্ট আবু থেকে আমাদের সংস্থার যিনি জয়েন্ট অ্যাডমিনিস্ট্রেটিভ হেড দিদি, উনিও আসছেন। পিটো রিপোর্ট, সার্চ ইন্টারটেনমেন্ট।